বেসিক এইচটিএমএল টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে দেখাবো কিভাবে এইচটিএমএল কোড সেভ করতে হয়। তো বেসিক স্ট্রাকচার হচ্ছে এমন, এইচটিএমএল থাকবে হেড ট্যাগ, তার নিচে থাকবে বডি, এই বডির মাঝখানে হচ্ছে আমাদের ব্রাউজার। এখানে আমি যে ব্রাউজারে যে লেখাগুলো শো করতে চাই, যে ডিজাইন শো করতে চাই, সেটা এই বডির মাঝখানে হবে। তো এখানে আমরা একটা হেডিং ট্যাগ দিই, H1। লিখি মাই HTML বেসিক কোর্স। তো দেখুন এবার কিভাবে সেভ করতে হয়। তো আপনি চাইলে এখানে ক্লিক করে সেভ করতে পারেন। এখানে ফাইল ফাইল লেখার উপরে ক্লিক করুন, সেভ অ্যাজ। এখানে আপনি কোথায় সেভ করতে চান এখানে আপনি চুজ করে নিতে পারেন। আমি ডেস্কটপে করব, সো ডেস্কটপ। এখানে ফাইলের নাম HTML বেসিক কোর্স। এটা অবশ্যই ইম্পর্টেন্ট, আপনাদের মনে রাখতে হবে যে এই ফাইলের এক্সটেনশন হবে HTML.html। এটা লিখতেই হবে, তা না হলে আপনাদের HTML ফরম্যাটে সেভ হবে না। আপনারা আর একটা কাজ করতে পারেন, এখানে সেভ অ্যাজ টাইপ ক্লিক করলে এখানে আপনারা চুজ করবেন, এখানে সিলেক্ট করবেন HTML, এইটা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইল, এটা সেভ করলেও আপনারা পারেন। আর এখানে যদি না করতে চান, এখানে জাস্ট .html লিখলেই হবে। এবার সেভ বাটনে ক্লিক করুন। দেখেন এখানে আমাদের ফাইল সেভ হয়েছে। তারপরে আপনারা যে কাজটা করলেন সেটার আউটপুট দেখার জন্য আপনারা এখানে যাবেন রান। আর বলে রাখি আমরা নোটপ্যাড প্লাস প্লাস আর টেক্সট এডিটর ইউজ করতেছি। দেখেন এখানে রানে যাবেন, আপনারা চাইলে ফায়ারফক্স দিয়ে ওপেন করতে পারেন, আমরা ক্রোম দিয়ে ওপেন করব। তো ক্রোমে ক্লিক করুন, দেখেন আমরা এখানে বডিতে যে লেখাটা লিখেছিলাম H1 ট্যাগের ভিতরে মাই HTML বেসিক কোর্স, তো এখানে দেখুন এখানে মাই HTML বেসিক কোর্স লেখা আছে। তো আমরা যদি এই লেখাটাকে চেঞ্জ করি, আই অ্যাম এ ওয়েব ডিজাইনার, এবার সেভ করুন। এখানে ক্লিক করে কুইক সেভ, তারপরে ব্রাউজারে যান, এখানে ব্রাউজারটা রিফ্রেশ করেন, রিলোড দেন। দেখেন আই এম এ ওয়েব ডিজাইনার। তো এভাবে